আজকে ভিডিও নাম্বার চার এবং তোমাদের অঙ্ক বইয়ের পেজ হচ্ছে পঁচিশ সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের আজকে তেইশ নম্বর অঙ্কটা করব পঁচিশ নম্বর পেজের তো কি বলছে যে সাতাশের পাওয়ার চার বাই তিন এর মান আমরা কিভাবে পাব তো সাতাশের পাওয়ার চার বাই তিন তাহলে অঙ্কটা জাস্ট আমি তুলে নিলাম সাতাশের পাওয়ার চার বাই তিন তো এটাকে কী করবো সাতাশকে আমরা লিখতে পারি তিনের কিউব মানে আমার সাতাশ এটা আমরা জানি তারপর ব্রাকেটটা দিলাম চার বাই তিন এটা আমরা লিখতেই পারি যেটা আছে সেটা সেরকম এবার দেখো ব্রাকেটটা তুলে দিলে তিনের সঙ্গে এটা গুণ হবে তাহলে ওটা করি ব্রাকেটটা তুলে দিই তিনের সঙ্গে এই যে চার বাই তিন সেটা গুণ হবে আচ্ছা চার বাই তিন যদি গুণ করি তাহলে কী আমরা পাবো এই তিন এই তিন কাটা তাহলে কত পাইতেছি যে তিনের পাওয়ার চার তিনের পর চার করলে কত হয় তিনের পর চার মানে হচ্ছে একাশি ঠিক তেমনি এই যে পাশে দুটো আরও দেওয়া আছে এই অঙ্ক দুটো আমরা করতে পারি যে আটকে লেখা যায় দুইয়ের পাওয়ার তিন কিন্তু তাহলে এই যে পাওয়ারটা পাঁচ বাই তিনের সময় গুণ হবে ব্রাকেটটা তুলে দিলে তারপর এই তিন এই তিন কাটা যাবে কাটা কী কী থাকবে দুইয়ের পাওয়ার পাঁচ আর দুইয়ের পাওয়ার পাঁচ মানে হচ্ছে বত্রিশ আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করব যে সাতাশ সাতাশ মানে কি তিনের কিউব একটু করলাম ইন্টু মাইনাস চার বাই তিন তো এখানে এই 3 এই তিন কাটা গেল তাহলে কত থাকে তিনের পাওয়ার মাইনাস চার আচ্ছা তিনের পাওয়ার মাইনাস চার বলতে কত আচ্ছা তিনের পাওয়ার -4 চার বলতে কত এক বাই তিনের পাওয়ার চার এটা আমরা আগের টিউটোরিয়ালে শিখেছি যদি কেউ না জানো এই ব্যাপারটা আগের টিউটোরিয়ালে ডিসকাস করা আছে তাহলে এবার যে তিনের পাওয়ার চার বলতে আমরা কত জানি একাশি তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা এইভাবে করব। পরে চব্বিশ নম্বর উদাহরণটা এখানে চব্বিশ নম্বর অঙ্কটা জাস্ট আমি তুলে নিয়েছি তো এখানে এবার অঙ্কটা কি করব যে দুই উপরে থাকবে দুই নিচে আটের পাওয়ার মাইনাস দুই বাই তিন তো আটের পাওয়ার আটকে লেখা যায় দুইয়ের পাওয়ার কত তিন ইন্টু মাইনাস ইন্টু মাইনাস তিন বাই দুই বাই তিন তাহলে এই তিন এই তিন অবশ্যই কাটা যাবে আচ্ছা এই দিকেরটা লিখি এখন ইন্টু আচ্ছা দেখো এটা একটা নতুন নিয়ম শিখবে এখন যে এটা কীরকম দেওয়া আছে যে দুই তার এখানে সিক্স তাহলে এখানে এটাকে বলা হয় সিক্স রুট তাহলে কী এটাকে আমরা ভাঙে লিখতে পারি যে দুইয়ের পাওয়ার এক বাই ছয় এই কথার মিনিং হচ্ছে এটাই আচ্ছা দেখো যদি এরকম দেওয়া হয় কোথাও রুট দিয়ে দুই তার মানে কথার অর্থ হচ্ছে যে এর পাওয়ার এক বাই দুই এটার মিনিং এটা এখানে দুইটা ওরা উজ্জ্বল রাখছে আচ্ছা যদি এরকম থাকে কোথাও তিন দিয়ে রুট দিয়ে দুই থাকে তাহলে সেখানে কী লিখবো যে এর পাওয়ার এক বাই তিন তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে যদি দুই থাকে দুইটা ওরা লেখে না দুইটা আমরা লিখি না আর তিন চার পাঁচ এটা লিখতে হয় এবং সেক্ষেত্রে এর এভাবে আসে তো এবার আমরা এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে কী করব যে দুইয়ের পাওয়ার তাহলে কত আসবে এক বাই ছয় এখানে চার আছে চারের পাওয়ার মাইনাস পাঁচ বাই বারো তো চারকে লেখা যায় দুইয়ের স্কোয়ার ইন্টু আবার যে পাওয়ারটা থাকবে এটা গুণ হবে পাওয়ারের সঙ্গে মাইনাস পাঁচ বাই বারো এবার আমরা একটু কাটাকাটি করব এটাকে কাটলে কত হয় ছয় দুঘ বারো তাহলে আমরা উপরে কি পাইলাম উপরে পাইলাম দুই নিচে কি পাইলাম নিচে হচ্ছে দুইয়ের পাওয়ার মাইনাস দুই তারপর এইদিকে এদিকে কি পাইলাম উপরে দুইয়ের পাওয়ার এক বাই ছয় তো থাকবেই নিচে কি হবে দুইয়ের পাওয়ার মাইনাস পাঁচ বাই ছয় দেখো এখন সব নিধান কিন্তু সেম আছে উপরের উপরের যে নিধান দুই দুই নিচের নিধান দুই দুই এগুলো সেম আছে তো এবার কিন্তু আমাদের গুণ ভাগটা আমরা করে নিতে পাবো তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি উপরে দুই নিচে দুই পাট পাট করে করি যদি এরকম থাকে তাহলে আমরা কি বিয়োগ করে নিই ভাগের ক্ষেত্রে বিয়োগ করে নিই উপরে হচ্ছে পাওয়ার এক নিচে হচ্ছে মাইনাস টু তাহলে কি হবে এক বিয়োগ বিয়োগ আবার এখানে একটা বিয়োগ আছে তাহলে কত হবে মাইনাসে মানুষে কী হয় প্লাস হয়ে যায় প্লাস টু হবে ইন টু তারপর এখানে কী আছে দুই উপরে হচ্ছে এক বাই ছয় নিচে হচ্ছে মাইনাস পাঁচ বাই ছয় তাহলে এখানে কী হবে এক বাই ছয় মাইনাস অফ মাইনাস পাঁচ বাই ছয় তো এবার এই মাইনাস আর এই ম্যানে যদি গুণ করি তাহলে এটাও প্লাস হয়ে যাবে প্লাস পাঁচ বাই ছয় তাহলে এবার আমরা কী পেলাম যে এখানে পেলাম যে দুইয়ের পাওয়ার হচ্ছে তিন গুণন দুইয়ের উপরেরটা যদি একটু লসগু করি তাহলে আমরা কী পাবো যে ছয় লসগু হবে আর এখানে এক আর পাঁচ যেহেতু নিচেরটা লসুটা সেম ছয় ছয় সেম তাহলে উপরেটা যা যোগ করলে হবে পাঁচ তাহলে উপরে থাকে কত পাঁচ আর একা যোগ করলে ছয় 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 কাটা গেল তাহলে উপরে থাকে দুইয়ের পাওয়ার এক তাহলে দুইয়ের পাওয়ার তিন বলতে আট ইন্টু দুইয়ের পাওয়ার কত এক আচ্ছা তারপর কি হচ্ছে যে আট ইন্টু দুইয়ের পাওয়ার এক বলতে দুই তাহলে আট দুগো কত হল ষোলো তাহলে আমাদের ষোলো হচ্ছে অ্যান্সার এবার পঁচিশ নম্বর উদাহরণটা পঁচিশ নম্বর উদাহরণটা কী বলছে যে বত্রিশের পাওয়ার মাইনাস দুই বাই তিন তার পাওয়ার আবার হচ্ছে মাইন চার বাই তিন বাই চার তার পাওয়ার আবার হচ্ছে চার বাই পাঁচ তাহলে আমাদের থেকে শুরু করবো তাহলে সেকেন্ড ব্রাকেটটা রাখবোই যে বত্রিশের পাওয়ার মাইনাস দুই বাই তিন তাহলে বত্রিশকে আমরা রাখতে পারি দুইয়ের পাওয়ার কত পাঁচ দুইয়ের পাওয়ার পাঁচ মানে হচ্ছে বত্রিশ তাহলে ইন্টু পাওয়ারটা গুণ হয়ে যাবে মাইনাস দুই বাই তিনটা থেকে যাবে এখানে পাওয়ার পাওয়ারের সঙ্গে গুণ হবে তারপর ফার্স্ট ব্রাকেটটা দিয়ে দিই এখানে তাহলে সুবিধা হবে আবার এর পাওয়ার কত তিন বাই চার সেকেন্ড ব্রাকেট দিয়ে কত চার বাই পাঁচ এইবার পরের লাইনে আমরা কি করবো পরের লাইনে এখানে গুণ করে দেবো এখানে কাটাকাটি করা যাচ্ছে না তাহলে কি করব তো ওনার ফা ফার্স্ট ব্র্যাকেটটা থাকবে না এটা গুণ করে দেবো তাহলে কত হবে দুইয়ের পাওয়ার মাইনাস উপরে হলো পাঁচ দুঘণো দশ নিচে হচ্ছে তিন নিচে তিন তো এবার এই যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটা আবার এর সঙ্গে কী হবে গুণ হবে তাহলে কত হবে ইন্টু তিন বাই চার এবার কিন্তু একটু কাটাকাটি করা যাবে তারপর ব্রাকেট বাইরে আবার থাকবে চার বাই পাঁচ তো এবার এই তিন এই তিন কাটে তাহলে কত হয় উপরে দুই দিয়ে কাটে কিন্তু এখানে পাঁচ দুঘ দশ আবার দুই দুঘ চার করা যায় তাহলে আলটিমেটলি কি টিকতেছে যে দুইয়ের পাওয়ার কত হলো এখানে কত হলো মাইনাস এই মাইনাস তো থাকবেই উপরে থাকতে পাঁচ আর নিচে হচ্ছে দুই এবার এই যে পাওয়ারটা এই পাওয়ারের সঙ্গে গুণ হবে যদি ব্র্যাকেটটা আমরা তুলে দিই তাহলে কত হবে চার বাই পাঁচ থাকবে এইভাবে তো এবার যদি আমরা কাটাকাটি করি এই পাঁচ এই পাঁচ কাটলো এই দুই দিয়ে যদি চারকে আমরা কাটি তাহলে কত হবে দুই হবে তাহলে আমরা কত পেলাম যে দুইয়ের পাওয়ার মাইনাস দুই দুইয়ের পাওয়ার মাইনাস দুই থেকে আমরা কি লিখতে পারি যে ওয়ান বাই দুইয়ের পাওয়ার দুই এটা করতে পারি তাহলে ওয়ান বাই দুইয়ের পাওয়ার দুই বলতে ওয়ান বাই চার এটা হয়ে গেল এবার পরের অঙ্কটা যাব এবার ছাব্বিশ নম্বর উদাহরণটা এখানে কি বলছে একটা অঙ্ক দেওয়া আছে এটাকে মান নির্ণয় করতে বলছে এর সরলতম মান নির্ণয় করতে বলছে তো তাহলে অঙ্কটা আমরা ভিতর থেকে শুরু করব একাশির পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি বাই ফোর দেওয়া আছে তাহলে একাশিটিকে আমরা লিখতে পারি তিনের পাওয়ার চার বলতে একাশি তিনের পর চার বলতে একাশি ইন্টু এর যে পাওয়ারটা ছিল একাশির মাইনাস থ্রি মাইনাস থ্রি বাই ফোর এটা থাকবেই তাহলে মাইনাস থ্রি বাই ফোর তারপর এই ব্রাকেট দিয়ে এক বাই নাইন এটা ওয়ান বাই নাইন এটা থাকবেই ঠিক আছে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তিন এটা থাকবেই তারপর এর বাইরে যে ব্র্যাকেটটা মাইনাস ওয়ান এটা থাকবেই তাহলে এবার এই ভিতরটাকে একটু ক্যালকুলেশন করবে এই চার এই চার কাটে তাহলে কি থাকে তিনের পর মাইনাস তিন তাহলে কি থাকে তিনের ফার্স্ট ব্র্যাকেট থাকবে না কিন্তু তিনের পর মাইনাস তিন এবার এই যদি ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই তাহলে ওয়ান বাই নাইনটা গুণ হয়ে যাবে তাহলে ওয়ান বাই নাইন আমরা করতে পারি আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থ্রি আবার থার্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়ান এবার আমরা কি করব এবার আমরা এই দেখো এই তিন দিয়ে এটাকে কাটে তাহলে কত হয় তিন ত্রিকের নয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই থার্ড ব্র্যাকেটটা যদি শুধু রাখি তাহলে তিনের পাওয়ার উপরে এসেছে মাইনাসও থাকবেই উপরে এসেছে ওয়ান নিচে এসেছে থ্রি এবার যেহেতু সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলাম তাহলে এই যে পাওয়ার টিন সেটা একটা গুণ হয়ে যাবে পাওয়ারের সঙ্গে আর বাইরে যে -1টা ওয়ানটা থাকবে সেটা তো থাকবেই এই তিন এই তিন কাটা গেল তাহলে কি থাকে তিনের পাওয়ার মাইনাস এক মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থাকে আর এই থার্ড ব্রাকেটটা যদি তুলে দেই তাহলে কি থাকবে মাইনাস ওয়ান পাওয়ারটা গুণ হয়ে যাবে তাহলে কত এসেছে আলটিমেটলি তিনের পাওয়ার মাইনাস প্লাস ওয়ান তাহলে তিনের পাওয়ার ওয়ান বলতে তিন তো এইভাবে ছাব্বিশ নম্বর অঙ্কটা করলাম এবার সাতাশ নম্বর অঙ্কটা করব এখানে কিন্তু সব নিজে করো বলছে এটা হলো সাতাশ নম্বর অঙ্ক তো এই অঙ্কটা সল মান নির্ণয় করতে বলছে তো এখানে দেখো থার্ড ব্রাকেট থাকবেই ফার্স্ট ব্রাকেট এই টুকের ভিতরে এই টুকের ভিতরে আমরা কি করব যে উপরে নিধান এক্স আছে নিচে নিচেও নিধান এক্স আছে তাহলে ভাগ করি তাহলে কি আসবে এক্সের পাওয়ার মাইনাস বি মাইনাস সি হবে এটা থাকবে এবার ফার্স্ট ব্রাকেট দিয়ে বি প্লাস সি এই যে বি প্লাস সি বি প্লাস সি থাকলোই এবার গুনুন পরেরটা এবার পয়েন্টটা এখানে দেখো এক্স নিধান এখানেও এক্স নিধান তাহলে আমরা লিখতেই পারি যে এক্সের পাওয়ার সি মাইনাস এবার ব্র্যাকেটটা ক্লোজ করে উপরে যে পাওয়ারটা থাকবে সি প্লাস এ এটা থেকেই যাবে এবার পরের পরের পার্টটুকু যে কি বলছে এখানে দেখো এক্স নিধান হচ্ছে এক্স পাওয়ার আলাদা নিধানটা সেম তাহলে আমরা করতে পারি ভাগ করতে পারি ভাগ করলে কী হয় জাস্ট বিয়োগ করে নিতে হয় তাহলে এ মাইনাস বি হবে ব্র্যাকেট ক্লোজ করে এ প্লাস বি তারপর এখানে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে দিলাম এবার এই ব্র্যাকেটটা তুলে দিলে এই বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি হবে তাহলে আমি থার্ড ব্র্যাকেটটা দেবো তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবে কি থাকে B- মাইনাস সি ইনটু হচ্ছে ইনটু হচ্ছে বি প্লাস সি ইন্টু এক্স এক্সের পাওয়ার এখানে সি মাইনাস আর ওইদিকে হচ্ছে সি প্লাস তাহলে ফার্স্ট ব্রাকেটটা তুলে দিলে কী হবে গুণ হবে সি মাইনাস এ হচ্ছে সি প্লাস এ পরের পাটের ক্ষেত্রে ওই ব্রাকেটটা যদি তুলে তাহলে কী থাকবে এক্সের পাওয়ার কী থাকবে এ মাইনাস বি হচ্ছে এ প্লাস বি এবার এখানে কী হবে যে দেখো বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি স্কোয়ার মাইনাস সূত্র তো স্কোয়ার মানে সূত্র আমরা জানি যে তাহলে এখানে কী হবে যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা হবে এটার সূত্র এটা গুনুন এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে আচ্ছা ঠিক একইভাবে পয়টার ক্ষেত্রে কি হবে পয়টটার ক্ষেত্রে গুনুন পয়টটার ক্ষেত্রে কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইবার দেখো সব নিধান এক্স পাওয়ারগুলো আলাদা তাহলে এগুলো যদি গুণ করতে হয় তাহলে আমাদের গুণের নিয়ম অনুযায়ী সবগুলোকে যোগ করব এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস যোগ সি স্কোয়ার মাইনাস স্কোয়ার তারপর আবার যোগ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার দেখো কাটাকাটি করা যাবে এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা গেলো মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা গেলো মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা গেল তাহলে কী থাকে এক্সের পাওয়ার জিরো এক্সের পাওয়ার জিরো মনে কত ওয়ান তাহলে এটা হলো অ্যান্সার আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা পেজ টোয়েন্টি পেজের অঙ্কগুলো করব তারপর কষে দেখি টু ধন্যবাদ সবাইকে